ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ সমাবেশ। রিপোর্ট মোহাম্মদ হাবিব উসমান। তেল গ্যাস ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। দলটির জেলা শাখার আয়োজনে সকালে শহরের HSS সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিউর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা উল্লেখ করে দ্রুত তেল গ্যাস ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমানোর দাবি জানান। সরকার জনগণের সাথে ব্যবসা করছে। এই সরকার না।